ভালপ্রিয় দর্শকবদ্ধ তথা ছাত্রছাত্রী যদি নবোদয়ীক্ষা দেওয়া পিলা মানে যদি নিজে প্রস্তুত করু কিংবা আদর্শ বিদ্যালয় এন্ট্রা পাই কিংবা কৌশি সৈনিক স্কুল তা সহ বিভিন্ন প্রকার বৃত্তি পরীক্ষা

বর্তমান এটি এই ভগ্নাংশ ভগ্নাংশগুলো চারিটা ভগ্নাংশ দিয়েছি এই চারিটা ভগ্নাংশ মধ্যে বৃহত্তম ভগ্নাংশ কিয়ে পচারছে চারিটি ভগ্নাংশ মধ্যে বৃহত্তম ভগ্নাংশ কিয়ে এইটা পচারছে

কি অঠৰ অহা বি থাক সেম থোৱা দৰকাৰ আৰু তল সংখ্যা ডিফাৰেণ্ট ঠাইলৈ বড় যিয়ে থাকিব সেই ভগ্নাংশ ঠিক কণ হ'ব সান হ'ব সবুদ্ৰতম এই দুইটা ভাল ভাৱে বুজি পাৰি থে তো বৰ্তমান তলে আগতে দেখন্ত এঠি যে কৌচি এঠি চাৰিটা যি ভগ্নাংশ ৰ চাৰিটা ভগ্নাংশ মধ্য বৃহত্তম ও ক্ষুদ্ৰতম বাচন্ত কেমতি বাচিব এতিয়া চেম সংখ্যা নাই

ন ত সতৈশ পাঁচটা চিশ ইয়ে সতৈশ ইয়ে চালিশ ত বড় হ'ল কি আকৌ আমি কম কৰিব কালকুলেচন কু নেবা নাই অকে চবু বৰ কি হল ইয়ে বৰ হেলা আঠ বাই ন সবুঠাৰ বৰ হল কম্প্লিট বুজি পাৰি তবুঠাৰ ক্ষুদ্ৰতম কি হ'ব সবুদ্ৰতম ভগ্নাংশ কি হব ইয়ে হ'ব সবুঠাৰ ক্ষুদ্ৰতম ভগ্নাংশ প্ৰথমকি আমি আকৌ ক গোলে বুলে ইয়ে হ'ব সব ঠাৰ ক্ষুদ্ৰতম ত এইভাৱ ভাৱে আপোনাৰ ক্ষুদ্ৰতম ভগ্নাংশ ভগ্নাংশ কু আমে বা পাৰিব কেতিয়াবা যে উপৰ সংখ্যা ডিফাৰেণ্ট থকা দৰকাৰ আৰু তল সংখ্যা ডিফৰেণ্ট থকা দৰকাৰ কিন্তু এতিয়া গোটেই কোন পেঞ্চ ৰ সেই পেঞ্চা কোন জানি থাকো লবহৰ লব হৰ লব হৰ মধ্য লব কৌবাৰ অঁ সান হ'ব কৰৰ সংখ্যা ঠাৰ দেখন্ত ଦୁଇ ବାଇ ପାଞ୍ଚ ପାଞ୍ଚ ଠାରୁ ଦୁଇ ସାନ ହଉଛି ଉପର ସଂଖ୍ୟାଟା ସାନ ହେଉଥିବା ଦରକାର ଏକ ବାଇ ଦୁଇ ଦୁଇଠାରୁ ଏକ ସାନ ହେଉଛି ସେମିତି ତିନି ବାଇ ପାଞ୍ଚ ପାଞ୍ଚ ଠାରୁ ତିନି ସାନ ହେଉଛି ଆଠ ବାଇ ନଅ ନଅ ଠାରୁ ଆଠ ସାନ ହେଉଛି ବୁଝିପାରୁଥିବେ ଏହିଭଳି ଲବ ସବୁବେଳେ ସାନ ହେଉଥିବା ଦରକାର ଏବଂ ହର ବଡ଼ ହେଉଥିବା ଦରକାର ତାହେଲେ ଯାଇକି ଏଇ ରୁଲଟା କାମ କରିବ

এই পাঁচ কু এমি গোটাই সংখ্যার গুণি দিও গুণি দেখ্যা আসব সেই সংখ্যা কু দি ভাগ করে পুব তিন ভাগ করি পুথ চারি ভাগ করে পুব তো কো সংখ্যা নলে হব তো ধর নিখা পাঁচ চৌকু কুড়ি হল পাঁচ চৌকু কুড়ি যদি হল কুড়ি কু দিই ভাগ করে পুচি চারিবি ভাগ করে পুজো তিন ভাগ করে পুনা হয়ে পাই তো ধর পাঁচ ছ দুই ভাগ করে পুজি তিশ কু তিনি ভাগ কৰি পাৰি কিন্তু চাৰি ভাগ কৰি পাৰো হেৰি পাৰি তো কেৰে কলে হ'ব তুমি পাঁচ কু আমি বাৰৰে ভাগ গুণিদে পাঁচ কমে বাৰৰে গুণি দেখা কেতে হ'ব ষাঠি হ'ব অকে পাঁচ কু আমি বাৰৰে গুণি দে ষাঠি তিনি ভাগ কৰি পাৰিব এই ষাঠি দুই ভাগ কৰি পাৰিব এই ষাঠি চাৰি বি ভাগ কৰি পাৰিব তাৰমানে উপৰৰ লাগে পাইলে কেতিয়া ষাঠি মনে ৰখি থাকো অকে তৰমান তলৰ আমাক গু কাঢ়িব পাৰিব তলৰ সংখ্যা কাগ আমি আগেৰে লাগুৰে সবুঠু বড়ো সংখ্যা কু আমি ধৰু গুৰু আমি ছট সংখ্যা কু ধৰিবা কি সবুঠু ছাত চাৰি মাজত তিনি চান ত

ଏକ କମ୍ପ୍ଲିଟ ଏଠି ଯାହା ବି ସଂଖ୍ୟା ଥାଉ କିନ୍ତୁ ଏଠି ତାର ଅନ୍ତର ଯଦି ଏକ ହେଉଥିବ ତିନି ଠାରୁ ଚାରି କେତେ ଦୂର ଅନ୍ତର ବୋଧେ ଏକ ଦୂର ସେମିତି ପାଞ୍ଚ ଠାରୁ ଚାରି କେତେ ଦୂର ଅନ୍ତର ଏକ ତ ଏଇଭଳି ହେଉଥିବା ଦରକାର ତାହେଲେ ତାର କ'ଣ ଗ ସାଗୁ ଏକ ଆସିବ କମ୍ପ୍ଲିଟ ତ ଗଲା ତ ତାପରେ ଏଠି ଦେଖନ୍ତୁ ଏତିକି ହେଲା ପରେ ষাটিয়ে বাই এক বা ষাটিয়ে ষাঠি হচ্ছে এই ভগ্নাংশর কোণ লস আগু বর্তমানে পাঁচ নম্বর কোশ্চিন কু যা এটি কিন্তু দেখুন এই যে চারিটি ভগ্নাংশ আছে এই চারটি ভগ্নাংশর লস আগু কে এটা ডিফরে ওকে তো দেখুন এটি সবু বড় সংখ্যা উপরে যে আমি নেলে সেম বড় সংখ্যা বাছি সে হচ্ছে কি ছুটু বড় সংখ্যা এই ছু তিন ভাগ করে পড়ছে কিন্তু পাঁচ ভাগ করে পুনা তো কলে

এটা অছি চারিটা ভগ্নাংশ সেই চারিটি ভগ্নাংশ গ শু এটা দিইটা লু গলা এর গ শু বর্তমানে কাড়ি দেখি দেখুন তো গ সুর তার অলগা এটি ল সু বাই গ সু কিন্তু ল গাগু কলা বেড়ে গ সু গু বাই লু তারল্টা ল তো এটি কমিটি করা তো দেখত উপরটা গাগু কর সু কে লগু বাই গ কিন্তু গ সু কে গ সু বাই ল সু সূত্র তাহলে উপরটা আমি গ সু সবু ছোট সংখ্যা এক একটু তার দুই তাহলে অন্তর অনবি আপনি অন্তর বি মনে কর এক নথে দুই তিন অনেক অন্তর হয়েক তাহলে উপরটা কে আছে আমি জাগি গেল এটি আছে কনফিউজন নাই যদি এইভাবে সংখ্যা থ উপর লাগে উপরে এবার নেক্স করে প্রিভিয় এইভাবে লেমি করে থে বুঝিপারিথি এটি এ কু আসিলা তলর দেখুন হররে হরর আপু কন করা পড় আগু কা পড়ি উপর গ সুদা গ সু কাদেলে তো তলর লগু আমি কমিটি কাড়া তো দেখত দুই চার ছুঠ বড় ছ চাৰি ভাগ কৰি পাৰি নাই দুই ভাগ কৰি পাৰি তিনি ভাগ কৰি পাৰি তো সংখ্যা নেবা এই গুণিবা গুণি দেখ্য়া ভাগ কৰি পাৰিব সেইটা হ'ল মূল বিষয়ে দেখোন দুই ৰে গুণি দা তাৰ আছিল বাৰ কু চাৰি ভাগ কৰি পাৰিব পাৰিব দুই ভাগ কৰি পাৰিব পাৰিব তিনি বি ভাগ কৰি পাৰিব তাৰমানে আমি পাৰ লাগু বাৰ অকে এইভি ভাবে যদি নবোদয় প্রিপেয়ার হাওড় কিংবা আদর্শ বিদ্যালয় প্রিপেয়ার হোক কিংবা কৌশি সৈনিক ও কৌশল বৃত্তি প্রিপেয়ার হোক স্টুডেন্টস তাহলে আপনার মানে যদি অভিভাবক মানে দেখতে সেম এইটা শিখা শিখা কিংবা গোটে কাম করুন এই ভিডিওর লিঙ্ক সেয়ার করে দি আদি এই ভিডিও যদি ভালো লাগিলা